সকাল 6টার সময় আসছিলাম, এখন 10টায় দেখি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের কি অবস্থা। এটা হচ্ছে বিমানবন্দর কাউলার দিক। এই যে অ্যাপ্রোচ মানে র্যাম্প যেটাকে বলছিলাম, এই র্যাম্পের একটি অংশ এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে মহাখালীর দিকে যাচ্ছে। এটা হচ্ছে যে আমাদের কাকলি রেল ক্রসিং, সেই রেল ক্রসিংটা হচ্ছে এটা। মোটামুটি হালকা যানবাহনের চাপ। একটা জিনিস মার্ক করলাম যে বাসের রুট মনে হয় এখনো শুরু হয় নাই, মানে গণপরিবহন বলতে যে জিনিসটা, গণপরিবহনের কোনো আমি বাস দেখতে পারলাম না। আর আপনারা জানেন যে এর মধ্যে যে টু হুইলার, থ্রি হুইলার অর্থাৎ মোটরসাইকেল সিএনজি নিষিদ্ধ, এবং এখানে একমাত্রই কিছু প্রাইভেট গাড়ি ছাড়া আর খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। যে নিচের অংশে প্রচণ্ড চাপ এবং গাড়ির জ্যাম দেখতে পাচ্ছেন। এটার যে বাম দিকে যাচ্ছে বিমানবন্দর এলাকায়, আর রাস্তা প্রবণ থেকে ডান দিক থেকে মহাখালী, এবং সোজা হচ্ছে কামাল আতাতুর্ক রোড। এই হচ্ছে সকাল 10টার পরিস্থিতি বনানীর দিক থেকে, কাকলি বনানীর দিক থেকে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৃশ্য। ধন্যবাদ।